हेलो एवरीवन, दिस इज बॉम्ब राइडर गर्ल जेनी। आज के 31st आर किछु घंटार पर नतून बचर चले आसछे, तो सबाई के नतून बचरेर अनेक शुभेच्छा रइलो। आमार अवस्था देखते ही पाच्छो, बाइक चालिए चालिए पुरो जा अवस्था हो गेछे। तो आज के एकटुखानि मेकओवर करते हबे भाबलाम, तो এখন আমি পার্লার যাচ্ছি। ইভিনিং এ দেখা হবে সবার সাথে। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, সবাই নতুন বছর খুব ভালো কাটাও। আর আজকে সারাদিন একটু দেখতে পাচ্ছ তোমরা, একটু সুন্দর করে সেজে গুজে পার্লার গিয়ে একটু হেয়ারটাকে স্টাইলিশ করে এখন বেরোবো। আজকে কিন্তু বাইক নয়, আজকে আমরা সবাই বন্ধুরা মিলে, আমার ভাই, আমার ফ্রেন্ড, আমার বান্ধবী সবাই মিলে আমরা ফোর হুইলারে করে কলকাতা ঘোরার প্ল্যান করেছি। জাস্ট ঘুরবো, কোথাও আজকে জানি না ভিজিট করতে পারবো কি না, কারণ প্রচুর ভিড়, আজকে অনেক রকম মানুষজনও থাকতে পারে। সো আজকে ডিসাইড করেছি যে আমরা গাড়িতে করেই ঘুরবো, সো দেখা যাক কি হয়। তো আজকে আমার কেমন লাগছে একটু বলো প্লিজ। সবসময় তো বাইক টাইক চালাই, একদম কিরমাটা থাকি, আজকে একটু সেজে গুজে, সো দেখা যাক, চলো টাটা। সো দেখো সবাই চলে এসেছে আমার বাড়ির সামনে। হে ব্রো, কি খবর? এখন বেরোবো আর কি আমরা, এখন বেরিয়ে বান্ধবীকে পিক করবো, দিয়ে আমরা পুরো কলকাতা ঘুরবো। আজকে কি মজা কি মজা, আজকে বাইক চালাবো না, আজকে কার চালাবো, সরি আমি কার চালালে তো জাস্ট হয়ে গেল, নিউ ইয়ার লাস্ট ইয়ার হয়ে যাবে। ভাই ড্রাইভ করবে, ভাই খুব ভালো ড্রাইভ করে। সো নিউ ইয়ার ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। সো এখন অবভিয়াসলি ফুয়েল নেই, পুরো কলকাতা ঘুরতে গেলে এখন তেল ভরতেই হবে। এখন যাচ্ছি পেট্রোল পাম্পে, এখন আমরা পাটুলির কাছে, পাটুলির এখানে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে যাচ্ছি তেল ফুল ভরে তারপরে বেরোবো। কিন্তু কার্ড কোনো কাজ করছে না, এখানে অনলাইন পেমেন্ট নিচ্ছে না। তো এখন যাচ্ছি এটিএম, দেখা যাক এটিএমে যেন টাকাটা উঠে যাক ভাই, নাহলে সব এনজয় পুরো মাটি হয়ে যাবে। কি মজা, রাত্রেবেলায় ফাঁকা পুরো, বেরিয়ে গেছি, ভিড়ভাড়টা এমনিতেও পছন্দ না। একটা এটিএম পেয়েছি, বেরিয়ে গেছে, থ্যাঙ্ক গড, কার্ডটা আটকে গেছে, শিট। বেরো 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 বেরো, বেরিয়ে গেছে বাবা। হ্যাঁ কালেক্ট করেছি মা, ইয়েস কালেক্ট করেছি, কালেক্ট করেছি, প্লিজ কালেক্ট ইউর কার্ড, ইয়েস কালেক্ট করেছি বাবা, হয়ে গেছে দাদা। পুরো কনফিউজ হয়ে গেছি, কোথায় যাব কিছু বুঝতে পারছি না, কারণ পার্ক স্ট্রিট বন্ধ করে দিয়েছে আশা করছি, মনে তো হচ্ছে। কি রে বল, এদিকে আয় না, কি মনে হচ্ছে পার্ক স্ট্রিট খোলা পাবো, যেতে পারবো পার্ক স্ট্রিটে? হ্যাঁ যাবোই না, ইমা যা তেড়ি। হ্যাঁ তাহলে কি করবো, এখন বাইপাস ধাবা সামনেই পড়ছে, বাইপাস ধাবা একবার যাবো, তারপর ওখান থেকে ভাবছি একটু প্রিন্সেপ ঘাট চলে যাই, সব ওখানে মজা করবো, প্রিন্সেপ ঘাটে গঙ্গার ধারে বসে জানি না কি মজা হবে, কিন্তু ওখানে যাবো ভাবছি। কলকাতায় কোথায় ঘুরবো কিছু বুঝতে পারছি না। এ রুমি এদিকে আয় না,
এখানে আয় না, আলোর মধ্যে আয় না তোর। হ্যাঁ ওঠ না, ওঠ না, উঠে উঠে যা, এখানে ঢুকে যা, এই নে ঢোক। হ্যাঁ চলো। কোথায় তোর মুখটা কই? এইখানে উঠতে হবে, আমার কোলে আয়। হ্যাঁ এখানে আয়, মানে আই মিন উঠতে। আমি দেখে নিচ্ছি, চলো 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 চলো, সব রাখতে পারবি, চো ভেতরে জায়গা আছে, চো পার্কিং এর জায়গা আছে। আজকে বাইপাস ধাবায় পৌঁছে গেছি, প্রচন্ড ক্রাউড। অবশ্যই মাস্ক পরে নিয়েছি নিজের সেফটির জন্য, কারণ এত ক্রাউডে মাস্কটা পরা বেটার। আজকে আর এত সেজে গুজে মুখ আর কেউ দেখতে পাবে না, বুঝতে পারছি কোনো লাভ নেই। তো পৌঁছে গেছি বাইপাস ধাবা, জানি না চা এক কাপ চাও পাবো কি না, তাই দেখো তোমরাই দেখো কিরকম ক্রাউড। ওরে বাবা, এখানে রাখ, এখানে রাখ গাড়িটা, এই যে এখানে রাখ। কেমন যাচ্ছে? হ্যাঁ গায়ের উপর চাপিয়ে দিস না জানো ভাই। আমরা পৌঁছে গেছি বাইপাস ধাবা, প্রচন্ড ক্রাউড। আমরা আমরা কার পার্ক করার জায়গা পাচ্ছিলাম না, তো কোনো মতে এই এতগুলো কার দেখছো, মানে সব থেকে লাস্টে আমাদের গাড়িটা, সব থেকে লাস্টে আমাদের গাড়িটা, কারণ এক এক ফুটাও জায়গা নেই, মানে লাস্ট যে গাড়িটা সেটা আমাদের, মানে চিন্তা করা যায়। তো আমরা বাইপাস ধাবায় পৌঁছে গেছি, প্রচণ্ড ক্রাউড, জানি না এক কাপ চাও খেতে পারবো কি না, কিচ্ছু জানি না, দেখা যাক কি হয়। মেরে দিস না ভাই, কোথায় গেলি? কাপেল কোন কাপেল অ্যাপেল নয় এখন, কিছু বলবে যাচ্ছি। তো ব্যাপারটা তোমরা দেখো কিরকম ক্রাউড, দেখো দেখো একবার দেখো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওই ওই ওই, আমরা একটু মুখ তো দেখাই, নাহলে তো আমাদেরকে কেউ চিনতে পারবে না। সেই মেটা খেজুর রস, এই খেজুর টাকা, সবাই খেজুর, আই মিন ফ্যান হয়ে গেছিল। দেখো ক্রাউড, দেখো একবার বাইপাস ধাবার ক্রাউড। কি লেভেলের ভিড় দেখতে পাচ্ছ, চারটে চায়ের জন্য লড়াই করতে হচ্ছে, ধর ধর ধর। একবার দেখো ভিড়, ভিড় দেখো, আমি কিছু খুঁজে পাচ্ছি না ভাই। এটা ছাড়া চা দেবে না, চিন্তা করতে পারছি দাদা। চাটা কোথা থেকে নেব, সামনে অব্দি পৌঁছাবো কি করে? সো ফাইনালি আরপিট করে কুস্তি করে তারপরে এই চাটা আমরা পেয়েছি, কেসার চা। আই থিঙ্ক 20 টাকায় তো কেসার আর দেবে না, আই থিঙ্ক এটা কি কেসার আমি জানি না, যাই হোক কেসার চা এটা। তো মানে লিটারালি লড়াই করে ফার্স্ট জানুয়ারি
কিভাবে বাইপাস ধাবে চা পেয়েছি এটা কিন্তু খুব মানে ইতিহাসে থাকবে, যে কিরকম লড়াই করে চাটা পেয়েছি। দেখো সামনে ভিড় দেখছো, এখান থেকে চা পাওয়া মানে কোনো যুদ্ধ মানে জয় করার থেকে কম কিছু নয়। কিরে বললি যে প্রিন্সেপ ঘাট যাবি, এটা কি প্রিন্সেপ ঘাটের রাস্তা? হ্যাঁ বেরিয়েছি একবারে কোলাঘাট যাবো, কি মজা। তো হুজুকের মাথায় হয়ে গেল প্ল্যান, কোলাঘাট চলে আসলাম শেরে পাঞ্জাব, কি মজা। এখন কার পার্কিং এর জায়গা খুঁজছি, চলে এলাম। কিরে রুবি এদিকে আয়, এদিকে এদিকে এই ভাই দোলনা বললে কেমন লাগছে বল? দারুন ঠান্ডা লাগছে, ফাটাফাটি লাগছে, মানে জাস্ট এক্সপেরিয়েন্স আমি জাস্ট বলতে পারবো না, নিজে প্রথমবার এতটা ড্রাইভ করলাম। ভাই তোর বয়স কত আগে? জাস্ট 19 হবে আর কি, এই পরে এই মাসে 19 হয়ে যাব আর কি। আচ্ছা 18 তার মানে এতটা আর কি এসছি, মানে নিজেকে খুবই মানে প্রথমবার এতটা ড্রাইভ করব, গর্বিত আমি নিজের উপর। বাচ্চাদের দোলনা গুলো ক্রাউড এখানে ভাই। সো ফাইনালি পৌঁছ গে কোলাঘাট, দেখি কিতনা ক্রাউড হ্যায়। কত ক্রাউড, হ্যালো চল লাইটে চল। কেমন লাগছে ঠান্ডার মধ্যে গরম গরম চা? আজকে যে খেতে বসবো, খেতে বসারও জায়গা নেই, বাইপাস দাবাও ফুল, কোলাঘাট ফুল, খাবো কোথায় ভাই? চা খেয়েই কাটাতে হবে মনে হচ্ছে। এই আমার চাটা কোথায়? আমার চা, আমার চা। সাবস্ক্রাইব করতে রইয়ে আর প্যার বাড়তে রইয়ে। সো হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান।